আসসালামু আলাইকুম বন্ধুরা উপার্জনের রাস্তা থেকে আমি শুভ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওটি হচ্ছে যারা ইউটিউবার বা ইউটিউবার না বা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন সবার জন্য ভিডিওটি এই ভিডিওটি আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও কারণ আমরা যখন অনেকে আছে যে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি ইউটিউবে ভিডিও আপলোড করার পর আমাদের এখানে অনেক সময় আমাদের ইমেল প্লাস হচ্ছে অনেক সময় আমাদের মোবাইল নাম্বার বা পার্সোনাল ইনফরমেশন কিছু শো হয়ে যায় ইউটিউবে ভিডিও আপলোড করার সময় তখন ওই পার্সোনাল ইনফরমেশনের কারণে আমাদের অনেক সময় ক্ষতি হতে পারে যেমন আমারটা হয়েছে যেমন ইমেল শো হয়েছে বিভিন্ন ভিডিওতে যেটাতে দেখা গিয়েছে আমি হ্যাকারের কবলে পড়েছিলাম তো অনেক কষ্টে এখন ভালোই আছে তারপরেও রিক্সে আছে সো সেইখান থেকেই আমার নিজের সব কিছু এখন থেকে যখন আমি ভিডিও আপলোড করে থাকি তখন ওই সব কিছু হাইড করা হয় তো অনেকে রিকোয়েস্ট করেছে আসলে ভাই এটা আপনারা কীভাবে করেন একটু এইটা নিয়ে একটা ভিডিও বানালে ভালো হয় তো আসলে সেটা নিয়ে আজকে ভিডিও বানাবো এবং কীভাবে আপনার পার্সোনাল ইনফরমেশন ভিডিও ভিডিও আপলোড করার সময় বা কাউকে কোনো কিছু ভিডিও দেওয়ার সময় পার্সোনাল ইনফরমেশন যেখানে চলে আসে তখন আপনি সেটা কীভাবে হাইড করবেন সেটা আমি দেখাবো তো ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে প্লে স্টোরে সো লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ব্রাউজ অপশনটা সিলেক্ট করবেন এবং আপনার অবশ্যই গুগল ক্রোম সিলেক্ট করার পর আপনাকে একটি পেজ আসবে সো এই পেজটিতে আপনাকে একটা স্কিপ করে তারপর দিন গুগল প্লে স্টোর আপনাকে যেতে হবে সো আপনাকে এখানে দুই থেকে পাঁচ তিন সেকেন্ড ওয়েট করতে হবে দেন আপনি স্কেপে ক্লিক করবেন তারপর আপনাকে এটা ডিরেক্টলি তারা প্লে স্টোরে নিয়ে যাবে তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কী করতে হবে তাছাড়া এটাতে আপনি ভিডিও এডিটও করতে হবে তো এটা নাম আছে মাস্টার প্রো ভিডিও এডিটর তো থেকে আপনি ইনস্টল করে নেবেন দেন আপনি ওপেন করবেন তা আমি ওপেন করছি তো ওপেন করার পর আপনার সামনে এরকম আসবে আসার পর আপনারা এই জায়গাটাতে ক্লিক করবেন হ্যাঁ এই প্লাস চিহ্নতে ক্লিক করার পরে দেন আপনার এমটি প্রোজেক্টে ক্লিক করবেন এমটি প্রজেক্ট এমটি প্রজেক্টটা ডিলিট করার পরে তারপর আপনার সামনে এরকমটা চলে আসবে তো এরকমটা আসার পর আপনার প্রথমে আপনার ভিডিও সিলেক্ট করতে হবে যে ভিডিওটা আপনি এডিট করতে চাচ্ছেন সেই জন্য আপনার মিডিয়াটা চুজ করতে হবে মিডিয়া চুজ করার পরে আপনার ভিডিওটা কোন ফোল্ডার আছে সেটা বের করতে হবে তো আমার ফোল্ডারটা হচ্ছে রেকর্ড মাস্টার আছে সো আমি রেকর্ড মাস্টারটা খুঁজে বের করব এই যে রেকর্ড মাস্টার এই এই হচ্ছে তো আমি এইটা করবো কি আমি এই ভিডিওটা এখন সিলেক্ট করছি ওকে ওকে তারপর আমি করবো কি এই টিকচেনতে ক্লিক করে দেব যে ক্লিক করার পরে এখানে আমি কোন জিনিসটা পার্সোনালি আমি যে কোনটা আমি এটা হাইট করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সাপোজ ধরেন আমার এই জায়গাটাতে আমি আমার এই যে রেফার কোডটা যে শো হচ্ছে আমি রেফার কোডটা এখন হাইড করব তো সেই জন্য আমাকে করতে হবে কি এই লেয়ারে আমার ক্লিক করতে হবে তো আমি লেয়ারে ক্লিক করছি দেন আমি করবো ইফেক্টে ক্লিক করবো ইফেক্টে ক্লিক করার পর আপনার প্রথমে এই অপশনটা থাকবে এইগুলো থাকবেন এগুলো আমার ডাউনলোড করা আপনি তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই অপশন আসলে আপনি বুঝতে পারেন তো বেসিক ইফেক্টে আপনি ক্লিক করবেন দেন আপনি এখানে দুটো অপশন থাকবে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে জ্যাকটা ঝাপে আর একটা হচ্ছে বেশি অন্যরকম হবে তো আমি ঝাপসাটা একটু দেখাচ্ছি ঝাপসাটা দিলে হবে যে আপনার এটা ঝাপসা হয়ে যাবে তো তারপর দেখুন অনেক সময় কিন্তু লেখাগুলো বোঝা যাচ্ছে সেক্ষেত্রে আপনি এটা আরও একটু গাঢ় দিতে পারেন আরেকটা হচ্ছে এটা যদি আপনি ঠিক টিকচেন দেন তাহলে এটা হবে এরকম মানে লেখাগুলো আপনার বোঝাই যাবে না তো আপনার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন তো আমি আমি বেসিক্যালি এটাই ব্যবহার করি সেটা আমি দিচ্ছি তারপর আপনি টিকচিনাতে ক্লিক করবেন চিহ্ন ক্লিক করার পরে দেখুন এই জাপশার মধ্যে কিন্তু অনেক সময় লেখাগুলো বোঝা যায় যারা আপনি তখন এই জায়গাটাতে ক্লিক করে এটা বাড়িয়ে দেবেন বাড়িটা দেওয়া বাড়িয়ে দেওয়ার পর জিনিসটা একদম গাঢ় হয়ে যাবে তারপর এটা চিহ্ন দিয়ে দেবেন তা আমি বলে যে আমি শুধু কি করব আমি শুধু আমার রেফার কোডটা আমি হাইড করব। সেই জন্য আমি এই রেফার কোডের জায়গাতে গেলাম এরকম রেখে দেবো আমি আর একটু ছোটো করি ছোটো করে এরকম রেখে দেওয়ার পরে তারপর আপনারা করবেন কেটে ছোটো করার জন্য আপনাকে ক্রপ অপশনটা সিলেক্ট করতে হবে তারপর আপনি এই মাস্ক অপশনটা অন করে দিবেন দেন এই শেপে যাবেন শেপে যাওয়ার পর এটা আপনি চার এই অপশনটা সিলেক্ট করবেন দেন আবার দিবেন দেবেন চিহ্ন দেওয়ার পর আপনি আবার এটার উপরে ক্লিক করলে আপনি এটা হচ্ছে কি সরি আমি একটা ভুল শেপে শেপে আপনি ক্লিক করবেন সো এখানে আপনি শেপে যখন ক্লিক করবেন আপনি এটা এটা কিন্তু একটু কমিয়ে দিতে পারবেন এটা কমিয়ে দিলাম আমি কমিয়ে দেওয়ার পর আমি এটা একটু বাড়িয়ে দিতে পারি বাড়িয়ে দিলাম তারপর আমি টিকচেনতে ক্লিক করলাম এখন কত হচ্ছে আমার রেফার কোডটা কত দূর তত ততদূর পর্যন্ত আমি এটা ব্লার থাকবো কিন্তু আপনারা যদি এতটুকু সিলেক্ট করেন পরে দেখতে পারবেন কি জানেন আমি জাস্ট প্লে করছি দেখুন দেখুন এটা কিন্তু একটু পরেই চলে যাবে ঠিক তো এই জন্য আমি করবো কি আমি এই জায়গাটাতে ক্লিক করবো এই যে এই জায়গায় ক্লিক করে আমরা রেফার কোড যত দূর আছে আমি তত দূর এটা টেনে দেবো তো আপনি চাইলে এখন দেখা যাচ্ছে যে রেফার করানোর সময় আবার এরকম থাকা অবস্থা আপনি নিচে চলে আসেন নিচে আরেকটা ইনফরমেশন ডিলিট করতে আছেন সেক্ষেত্রে আপনি করবেন কি সেক্ষেত্রে আপনি আবার লেয়ারে যাবেন লেয়ার যেয়ে আপনি আরেকটা অপশন আবার একটা নতুনভাবে খুলে নেবেন বেসিক ইফেক্ট দেন এটা দেখবেন যে নিচে আরেকটা অপশন চলে আসছে এবং এটা আপনি চাইলে আপনি এটা এখানেও আনতে পারবেন তো আমি এটা আর এটা এখানেও বাড়িয়ে দিলাম এবং এটা আমি চিহ্ন দিলাম দেন এটা আমি নিচের নিচে কোনো কিছু পার্সোনাল জিনিস হাইড করার জন্য আমি এটা নিচে রেখে দিলাম নিচে রাখার পর আমার যেটা ক্রপ করার যদি লাগে আমি ক্রপ করব দেন আমি মাস্ক ওপেন করব দেন শেপে যাব যার এটা দেবো তারপর আমি যতটুকু আমি করবো ততটুকু আমি এটা করে দিতে পারবো এমন যদি হয় আমার এটা পুরোটাই দরকার সেক্ষেত্রে আমি পুরোটা করতে পারবো সমস্যা নেই যদি আমার পুরোটা যদি একটা সাইড আমার তো একটা সাইড পুরো করতে হয় সেক্ষেত্রে আমি এখানে চিহ্ন দিয়ে দেন আমি এটা উপরে উঠাবো উপরে উঠানোর পরে দেন আমি এটা বাড়িয়ে দেবো বাড়ি দিয়ে এতটুকু আনবো আনার পরে আমি আবার ক্রপে যাবো ক্রপে যাব শেপে যাব যার পরে আমি এটা এখান থেকে এতটুক পর্যন্ত কমিয়ে দেবো আবার এটাও এতটুকু পর্যন্ত আমি কমিয়ে দেবো তাহলে দেখুন আমার এতটুকু জিনিসটা হাইট থাকতেছে দেখুন আমি একটু এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই জায়গায় এখন ব্লার শুধু হচ্ছে উপরের তারপর আমি প্লে করে দিচ্ছি দেখুন এখন হাইড হয়ে যাচ্ছে ওকে তারপর এটার মধ্যে আমি আরও কিছু লেখা অ্যাড করতে পারি যেমন হচ্ছে সেই লেখা অ্যাড করার জন্য আমাকে অবশ্যই লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে আমার টেক্সট যে অপশানটা আছে টেক্সট অপশানটা যাবো টেক্সট অপশান যাওয়ার পর আমি এখানে কী লিখবো প্লিজ সাবস্ক্রাইব যদি লিখি প্লিজ সাবস্ক্রাইব 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 দিলাম দেন আমি ওপেন দিলাম ওকে দিলাম ওকে দেওয়ার পরে আমি লেখাটা কোথায় রাখবো আমি এটা এখানেও রাখতে পারি এখানেও রাখতে পারি ঠিক আছে এটা রাখলাম তারপর এটা আপনি ডিজাইনও করতে হবে সেই জন্য আপনাকে এই অপশানটাতে ক্লিক করতে হবে করার পর আপনি সিস্টেম করে যেমন আপনার ফ্যাডে দিলেন দেওয়ার পর আপনার এরকম আসবে প্লিজ সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব তারপর হচ্ছে পপে দিলে আপনি এরকম আসবে তারপর আপনি সাইড রাইট দিলে এরকম আসবে মানে আপনার রাইট সাইড থেকে এটা রাইট সাইড পর্যন্ত যাবে স্লাইড মানে আবার এটা বাম দিক থেকে আসবে লেফট দিলে তারপর স্লাইড আপ ও নিচ থেকে উপরে যাবে স্লাব স্লাইড ডাউন দিলে উপর থেকে নিচে আসবে তারপর স্পিন এক একটা এক একটা ঘুরে ঘুরে আসবে তারপর হচ্ছে স্পিন এটা উল্টা দিক দিয়ে ঘুরে আসবে ড্রপ ড্রপটা হচ্ছে কি আপনি এরকম করে নিচে পড়বে স্কেল আপ স্কেল আপ দিলে আপনার নিজে ছোটো থেকে বড়ো হবে স্কেল ডাউন বড় থেকে ছোটো হবে তারপর হচ্ছে আপনার কনভার্স কনভার্স সেটা দুইটা দিক থেকে আসবে তারপর লেটার বাই লেটার মানে একটা একটা করে লেটার আসবে ওয়াইফ রাইট মানে এরকম বিভিন্ন ধরনের আছে এটা আপনি দেখলে আপনি বুঝতে পারবেন এবং এটা আপনি কতক্ষণ রাখবেন সেটা আপনি নিজে ব্যক্তি হতে পারে আপনি চাইলে এটা আপনার পুরো ভিডিওতে রাখতে পারেন ঠিক আছে পুরো ভিডিওতে রাখতে পারেন আবার এখান থেকেও চাইলেও আপনি পুরো ভিডিওতেও রাখতে পারেন তো আমি আপনাদেরকে পুরোটা একটু নর্মালি দেখাচ্ছি সেটা হচ্ছে আমি এখান থেকে দেখাই আপনাদেরকে এখানে আপনি উপর যখন তিনটা একসাথে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা একটু কমিয়ে দিলাম এখন আমি এইখান থেকে ভিডিওটা প্লে করছি ভিডিও প্লে করছি এখান থেকে দেখুন এইখান থেকে করছি দেখুন উপরে শুধু এতটুকু ব্লার আছে দেখুন এখন এইখানে এতটুকু ব্লার আছে তারপর এখন এই সেটটা ব্লার হয়ে যাবে এখন এই সেট ব্লার হবে হওয়ার পর এখন উপর থেকে প্লিজ সাবস্ক্রাইব লেখা আসবে একটু পরে আসবে যখন এই জায়গাটাতে আসবে দেখুন প্লিজ সাবস্ক্রাইব লেখা চলে আসছে এটা আপনি কালারও করতে পারেন আপনি এখানে গেলে সেটা বুঝতে পারবেন কীভাবে ক্লার করুন সেই জন্য আপনাকে এই এই লেখাটার উপরে এই হলুদের উপরে ক্লিক করতে হবে দেন আপনি এখান থেকে কালারই করতে পারেন যেমন লেখাটা ছোটো বড়ো করতে পারেন ডিজাইন করতে পারেন ঠিক চিহ্ন দিয়ে দেবেন দেন আপনি এটা যদি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কালারও চেঞ্জ করতে পারবেন সরি লেখার উপরে ক্লিক করার পরে সরি আমার ঠিক মনে নেই থেকে করতে আসলে এই কালারটা করি না তো সরি সরি নিচে আছে কালার আছে দেখুন আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কি করবেন ব্যাকগ্রাউন্ড আপনি যদি কালো করতেন কালো করতে পারবেন এখানে কালারও আছে সিস্টেম আছে তো আপনি নিজে একটু দেখলেই বুঝতে পারবেন তো এইসব সফটওয়্যার শুধু কিভাবে কাজ করতে হবে অনেকে ব্লার করতে পারে সেটা হচ্ছে মূল যে মূল তো সেটা আমি দেখে দিলাম তো অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন সবার সাথে লাইক কমেন্টসের এর মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম